একটা ক্লাসে যাবো তো? বিসমিল্লাহির রহমানির রহিম। পেরি ন্যাশনাল কলেজের অনলাইন তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুল ভূঁইয়া, প্রভাষক আইসিটি। আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। ইতিমধ্যে অনেকগুলো ক্লাস প্রথম অধ্যায় থেকে আমরা নিয়েছি, আমি নিয়েছি এবং শিহাব স্যার নিয়েছেন। শিহাব স্যার সম্ভবত সর্বশেষ ক্লাস নিয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে। তো আমি আজকে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, প্রথম অধ্যায়ের একটা টপিক, সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতা। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতা, অর্থাৎ আমরা যে মোবাইল ইউজ করতেছি, ইন্টারনেট ইউজ করতেছি, কম্পিউটার ইউজ করতেছি, এই প্রত্যেকটা ডিভাইস আমরা যদিও আমাদের স্বাধীন, আমার হাতে আমার ডিভাইসটা আমি ইউজ করব, এক্ষেত্রে কারো বাধ্যবাধকতা নাই, কোনো কিছু বলার নাই, এটা যেমন ঠিক আছে, আবার এটাও ঠিক যে তুমি চাইলেই যে সব কিছু করতে পারবে না। তোমার ডিভাইসটা তোমার হাতে থাকলেও তোমাকে এই কতগুলো নিয়ম, কতগুলো নৈতিকতা মেনে চলতে হবে। এটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতা। এখন এই নৈতিকতাগুলো হচ্ছে দেখে, এটা মানুষের যদি এই নৈতিকতার বিষয়টা যদি না থাকতো, তাহলে যে কেউ যে কোনো অন্যায় করতে পারতো, অন্যায় করা দেখা তথ্য প্রযুক্তি ব্যবহার করে যে অন্যায়গুলো সংঘটিত হচ্ছে বর্তমান সময়ে। তোমরা যাহোক বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন নিয়ে আসছে যে চুরি হচ্ছে, তারপরে কাউকে ব্ল্যাকমেল করতেছে ফোন দিয়ে, বিভিন্ন তথ্যগুলো যেমন বিকাশের মাধ্যমে ব্ল্যাকমেল করে টাকা নিচ্ছে, সার্ভার হ্যাক করে ফেলতেছে, তথ্যগুলো নিয়ে যাচ্ছে, ডাটাগুলো চুরি করতেছে, এই ধরনের যে কাজগুলো আছে, এই কাজগুলো যদি সবাই যদি নৈতিকভাবে এই তথ্যগুলো ব্যবহার করতো, তাহলে কিন্তু এই অন্যায়গুলো সংঘটিত আমাদের সমাজে হইতো না। কিন্তু সবার ভিতরে এই জিনিসটা নাই বিধায় নৈতিকতা, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে যে নৈতিকতা থাকার দরকার ছিল, এই নৈতিকতা নাই বিধায় মূলত আমাদের সমাজে এই অপরাধগুলো সংঘটিত হচ্ছে। যেমন ধরো হ্যাকিং যে একটা কথা বললাম, যে এক দেশে বসে আরেকটা দেশের ওয়েবসাইট হ্যাকিং করে ফেলা, বা কারো কোনো কোম্পানির ওয়েবসাইট হ্যাক করে তাদের ওয়েবসাইট থেকে যে তথ্যগুলো আছে তথ্যগুলো নিয়ে নেয়, অথবা কোনো একটা ইউনিভার্সিটি অথবা গভর্নমেন্টের বিভিন্ন ওয়েবসাইটগুলো আছে, অথবা বিভিন্ন সেনাবাহিনীর ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটগুলো হ্যাক করে তাদের তথ্যগুলোকে চুরি করা, তাদের তথ্যগুলোকে বিক্রি করে দেয়, তাদের তথ্যগুলোকে ব্যবহার করে তাদের কোনো ক্ষতি করা, এই জিনিসটাকে বলা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতা। যেমন হ্যাকিংটা করা যাবে না, তাহলে যে জিনিসটা বলা হচ্ছে হ্যাকিংটা, বোঝা যাচ্ছে যে হ্যাকিং তুমি চাইলে আরেকজনের আইডি হ্যাক করা, ফেসবুক আইডি হ্যাক করে ফেলবা, কার ওয়েবসাইট হ্যাক করে ফেলবা, এটা অনৈতিক কাজ, এটা করা যাবে না, এটা শাস্তিযোগ্য। এবং এটা যদি তোমার ফাইন্ড আউট করা যায়, প্রশাসন যদি ফাইন্ড আউট করতে পারে, এটা শাস্তিযোগ্য অপরাধ। তো আমি তোমাদেরকে সবাই কমেন্ট করবো, আমরা যারা তথ্য ব্যবহার করছি, আমরা এই ধরনের অন্যায় অনৈতিক কাজগুলো থেকে বিরত থাকবো, আমরা যৌক্তিকভাবে এবং সততার সাথে এই তথ্য ব্যবহার করবো কল্যাণের জন্য, কোনো অকল্যাণ কোনো অন্যায়ের জন্য নয়, কোনো অকল্যাণমূলক কোনো কাজের জন্য না, আমরা আমাদের সুবিধার জন্য তথ্যপ্রযুক্তি ইউজ করবো। কিন্তু এই সুবিধা দ্বারা অন্য কারো অসুবিধা তৈরি করা, আরেকজনের অন্যায় করা, আরেকজনের ক্ষতি করা, এগুলো থেকে বিরত থাকতে হবে। তাহলে একটা বললাম হ্যাকিং করা, আরেকটা হচ্ছে ধরো গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনুমতি ছাড়া কারো মোবাইল ইউজ করা, একজন মোবাইলে রেখে গেলো, তুমি অনুমতি ছাড়া তার মোবাইলে ধরে ইউজ করতেছো, এটাও করা যাবে না। একজনের অনুমতি ছাড়া তার মোবাইল, তার ডিভাইস, তার কম্পিউটার, এগুলো কিছু ইউজ করা যাবে না, এটাও তথ্য যোগাযোগ পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতা। তারপর হচ্ছে যে কি, তোমার একজন তথ্য সেখানে সে মোবাইলটা ইউজ করতেছো, সে তোমাকে তো কোনো কারণে মোবাইলটা ইউজ করতে দিল, তুমি সেখান থেকে কোনো তথ্য তার অনুমতি ছাড়া নিয়ে নিলা, শেয়ারিটির মাধ্যমে নিয়ে নিলা, হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়ে নিলা, ইমেল করে নিয়ে নিলা, অথবা যে কোনোভাবে নিয়ে নিলা, এইভাবে এই ধরনের কোনো তথ্য নেওয়াটাও হচ্ছে কাউকে জিজ্ঞেস না করে অনুমতি না নিয়ে নেওয়াটা হচ্ছে অনৈতিক কাজ। তো আমরা এই জাতীয় অন্যায় কাজগুলো থেকেও বিরত থাকবো। লিঙ্কন স্যার, তো এই এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তারপর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যেমন কারো ডিভাইস তুমি নিলা দিলা না, এটাও হবে না। যেমন ফ্যান ড্রাইভটা খুঁজে নিলা প্রয়োজনের সময়, কিন্তু আরেকজন তোমার ফ্যান তার ধন তুমি যথা সময় তাকে ফ্যান ড্রাইভটা দিয়ে দিলা না, তো না দেওয়াতে কী হলো, সে নিজেই তার প্রবলেম কাজগুলো করতে পারতো, একটা প্রবলেম তৈরি হয়। তাহলে এই জাতীয় বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এই তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতার আরেকটা বিষয় হচ্ছে ভুল কোনো তথ্য উপস্থাপন করা। তুমি ফেসবুকে ভুয়া একটা তথ্য লিখে দিলা, তুমি ফেসবুকে কোনো একটা উস্কানিমূলক তথ্য লিখে দিলা, তুমি তোমার আড়িতে কোনো ধর্মীয় উস্কানিমূলক একটা কথা লিখে দিলাম, কাউকে আঘাত করলাম, কারণ আমি বদনাম কুৎসা রটাইলাম, এই জাতীয় কাজগুলো তথ্য প্রযুক্তি ব্যবহার করে করা যাবে না, এগুলো অনৈতিক কাজ।
কথা বুঝে আসছে? তার মানে হচ্ছে আমার একটা ফেসবুক আইডি আসছে, তার মানে ইন আমি যা ইচ্ছা তা করতে পারবো। আমার কাছে একটা মোবাইল আছে, তার মানে ইন আমি যা ইচ্ছা তা করতে পারবো। আমার কাছে ল্যাপটপ কম্পিউটার আছে, আমি তথ্যপ্রযুক্তির জ্ঞান আছে, তার মানে এই না আমি যে কোনো কিছু হ্যাক করতে পারবো, ভুয়া তথ্য দিতে পারবো, চুরি করতে পারবো। এগুলো করা যাবে না, এগুলো তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতাগুলো আমাদেরকে মেনে চলতে হবে। তারপরে হচ্ছে প্লেজিয়ারিজম, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে প্লেজিয়ারিজম। এটা তোমার অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন আসে, এই বিষয়টা তোমরা সবাই ভালো করে মুখস্থ করে নেবে, প্লেজিয়ারিজম কি। তো প্লেজিয়ারিজমটা হচ্ছে মূলত, যেমন এখন অনলাইন দুনিয়ার হওয়ার কারণে কারো কোনো একজন মানুষের লেখা, কোনো একজন মানুষের গবেষণা, কার একজনের কবিতা অ্যাভেলেবেল, সবাই হয়তো তার একটা কবিতা সে ফেসবুকে দিল অথবা টুইটারে দিল অথবা ওয়েবসাইটে প্রকাশিত হলো। এরকম করে বিভিন্ন দেশের কোনো একটা গবেষণা, কোনো ইউনিভার্সিটির বিভিন্ন গবেষণাগুলো, বিভিন্ন পত্রিকাতে যে পাবলিশিংগুলো হচ্ছে, এই গবেষণাগুলো পাবলিশ হওয়ার পর একজন মানুষ কী করলো, সেখান থেকে ওই গবেষণাটাকে চুরি করে তার নিজের নাম এটাকে প্রকাশ করলো। কবিতাটা লিখছে একজনে, তুমি এটাকে কপি করে তোমার নাম এটাকে প্রকাশ করলো। তাহলে এই ধরনের কাজগুলো, আরেকজনের লেখাকে, আরেকজনের গবেষণাকে, আরেকজনের জ্ঞানকে চুরি করে সেটা নিজের নামে চালিয়ে দেওয়া, নিজের নামে প্রকাশ করা, নিজের নামে প্রচার করা, এই কাজগুলোকে বলা হচ্ছে প্লেজিয়ারিজম। এগুলো অন্যায় কাজ। অর্থাৎ নিজে লিখতে পারলে আমি লিখবো, আমার খবর, আমার ক্ষমতা আছে, আমার যোগ্যতা আছে, আমার যোগ্যতা দিয়ে আমি যদি লিখতে পারি সেটা আমি লিখবো, আমি নিজে গবেষণা করব, আমার গবেষণার তথ্য প্রকাশিত করব আমি নিজে। কিন্তু অন্যের গবেষণার তথ্যগুলোকে চুরি করে যখন কোনো এটাকে প্রকাশ করা হবে বা প্রচার করা হবে নিজের নামে, তখন এটা অন্যায় কাজ, এটাকে বলা হচ্ছে প্লেজিয়ারিজম। তাহলে এই অন্যায় কাজগুলো আমাদেরকে করা যাবে না। 1992 সালে কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট, 1992 সালে কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট নামের একটা প্রতিষ্ঠান তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে 10টা নৈতিকতার কথা বলেছেন। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতাগুলো কী কী হবে, এ ধরনের 10টা নৈতিকতার কথা বলেছেন ইথিক্স, কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট। তো এই নির্দেশনাগুলো হচ্ছে, একটা হচ্ছে অন্যের ক্ষতি করার জন্য কম্পিউটার ব্যবহার না করা, অর্থাৎ আমার কম্পিউটারটা যাতে অন্য কারো ক্ষতির কোনো কারণ না হয় এইভাবে করে কম্পিউটার ব্যবহার করতে হবে। 2 নম্বর হচ্ছে অন্য ব্যক্তির কম্পিউটারের কাজের উপর হস্তক্ষেপ না করা, আরেকজনের কম্পিউটারের কাজে সে কম্পিউটারের কাজ করতেছে এটাকে আমরা নিজেরা হস্তক্ষেপ করবো না, এটা হচ্ছে তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে একটা নৈতিকতা। 3 নম্বর হচ্ছে অন্য ব্যক্তির ফাইল সমূহতে গোপন তথ্য সংগ্রহ না করা, যেগুলো আমি আগেই বলেছি, আরেকজনের তথ্য আরেকজনের কম্পিউটারে ঢুকে আরেকজনের মোবাইলে ঢুকে তার তথ্যগুলো চুরি করা বা নিয়ে নেওয়া তার অনুমতি ছাড়া, এ জাতীয় ফাইলদের থেকে তথ্য নেওয়াটা অনুমতি ছাড়া অন্যায়। চুরির উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার না করা, অর্থাৎ কোনো কিছু কোনো ডাটা চুরি করবা, কোনো এই ধরনের কোনো উদ্দেশ্য অর্থাৎ খারাপ উদ্দেশ্য নিয়ে কম্পিউটার ব্যবহার না করাটা হচ্ছে কম্পিউটার ইথিক্সের একটা অংশ। মিথ্যা সাক্ষ্য বহনের জন্য কম্পিউটার ব্যবহার না করা, অর্থাৎ তোমার কম্পিউটার ব্যবহারটা কোনো কারণে একটা মিথ্যা সাক্ষ্য প্রমাণ সাক্ষ্য দিবে, এই ধরনের জন্য মিথ্যা সাক্ষীর ক্ষেত্রে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে থেকে বিরত থাকার জন্য আমাদেরকে বিরত থাকতে হবে, কম্পিউটার ব্যবহার করার ক্ষেত্রে এই ধরনের কাজগুলো করা যাবে না। তারপরে হচ্ছে যেসব সফটওয়্যার, অর্থাৎ যে সফটওয়্যারগুলো বাজারে আসছে এগুলো তো বাংলাদেশে অধিকাংশ আমরা ফাইরেসি সফটওয়্যারগুলো ইউজ করি, কপি করা সফটওয়্যারগুলো ইউজ করি, কিন্তু এই কপি কম্পিউটার এই ধরনের কাজগুলো, অর্থাৎ কপি করে নকল করে কোনো সফটওয়্যার ইউজ করা যাবে না, অরিজিনাল সফটওয়্যারটা ইউজ করার জন্য এখানে বলা হচ্ছে, এটাই গুরুত্বপূর্ণ। একজন মানুষ তার গবেষণা করে পরিশ্রম করে একটা সফটওয়্যার তৈরি করলো, সফটওয়্যার তৈরি করার পরে সবাই যদি কপি করে ইউজ করে তাহলে তার মেধাটা তার পরিশ্রমটা তো এটা কোনো মূল্য থাকলো না, এটা মূল্যহীন হয়ে গেলো। এই জন্য এই ধরনের কপি করা জিনিস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অনুমতি ব্যতীত অন্যের কোনো অন্যজনের কম্পিউটার রিসোর্স ব্যবহার না করা, রিসোর্স বলতে কম্পিউটারের সাথে যে বিভিন্ন আনুষঙ্গিক ডিভাইসগুলো আছে, ফ্যান ড্রাইভ বলো, প্রিন্টার বলো, সাউন্ড বক্স বলো, আরও গুরু ক্যামেরা বলো, এতেও একটা এক কথায় নিজ অন্যের অনুমতি ছাড়া তার কোনো ধরনের ডিভাইস ব্যবহার না করা। অন্যের বুদ্ধিবৃত্তি সংক্রান্ত ফলাফলকে আত্মসাৎ না করা, যে কথাটা একটু আগে আমি বললাম যে আরেকজনের গবেষণাকে নিজের নামে চালিয়ে দেয়া, আরেকজনের গবেষণাকে নিজের নামে যাতে চালিয়ে না দেওয়া যায়, এই ধরনের কাজ করা যাবে না, যেটাকে আমরা বলছি প্লেজিয়ারিজম। যে কারো লেখা, কারো গবেষণা, কারো তথ্যকে নিজের নামে চালানো যাবে না। প্রোগ্রাম লেখার পূর্বে যে কোনো ধরনের তুমি একটা সফটওয়্যার তৈরি করতেছো বা কোনো একটা বিষয় তৈরি করতেছো কম্পিউটারের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে, সেটা সমাজে কোনো খারাপ প্রভাব ফেলে কি না এই জিনিসটা দেখতে হবে। যদি এটি সমাজে খারাপ কোনো প্রভাব ফেলে তাহলে আমাদেরকে এই খারাপ প্রভাব ফেলা জিনিসটা থেকে বিরত থাকতে হবে। কথা বুঝে আসছে? অর্থাৎ তুমি যে জিনিসটা তৈরি করতেছ, সফটওয়্যারটা তৈরি করতেছ, যে প্রোগ্রামটা তৈরি করতেছ অথবা যে কোনো একটা তথ্য প্রযুক্তি ব্যবহার করে কোনো একটা কাজ করতেছ, এটা যাতে সমাজে কোনো খারাপ প্রভাব না ফেলে, এটা সমাজের জন্য ক্ষতিকারক না হয়, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সর্বশেষ কথা হচ্ছে কম্পিউটারটা ব্যবহার করতে হবে যেভাবে, নীতি নৈতিকতার মধ্যে থেকে কম্পিউটার ব্যবহার করতে হবে।
নীতি এবং নৈতিকতার মধ্যে থেকে এই কম্পিউটারটা ব্যবহার করতে হবে। তাহলে এটা হচ্ছে একটা কথা। তাহলে আমরা আজকে যে বিষয়গুলো বললাম, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে যে বিষয়গুলো বললাম, হ্যাকিং কী এটা যেমন জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, প্লেজিয়ারিজম কী এটা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, অথবা কম্পিউটার এথিক্স ইনস্টিটিউট কর্তৃক প্রণীত 10টি নীতিমালা কী এটা তোমার তো অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। এই বিষয়গুলো আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। আর সর্বোপরি কথা রাখতে হবে, তথ্য প্রযুক্তি জ্ঞান তথ্য যোগাযোগ প্রযুক্তি হচ্ছে মানুষের জন্য আশীর্বাদ। কারণ এটাকে যদি আমরা অভিশাপ হিসাবে বানায় ফেলি, তাহলে এটা সমাজের জন্য যেমন ক্ষতিকর হবে, রাষ্ট্রের জন্য যেমন ক্ষতিকর হবে, ব্যক্তির জন্য যেমন ক্ষতিকর হবে, পরিবারের জন্য ক্ষতিকর হবে। আমাদের সবাইকে মাথায় রাখতে হবে, আমরা এটাকে তথ্য প্রযুক্তি ইউজ করব আমাদের সহজ যোগাযোগ করার জন্য, জ্ঞান আহরণের জন্য, কোনো কিছু শেখার জন্য, নতুন কোনো কিছু তৈরি করার জন্য তথ্য প্রযুক্তিকে আমরা ব্যবহার করব। যাতে আমাদের কাজগুলো সহজে আমরা কাজগুলো করতে পারি, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের ব্যক্তিগত তথ্য, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা, গবেষণা, শিক্ষা, চিকিৎসা, এই জাতীয় কাজগুলোর ক্ষেত্রে আমরা যেটাকে পজিটিভ, যেটার মাধ্যমে আমরা উপকৃত হব, এই উপকৃত হওয়ার উদ্দেশ্য নিয়ে আমরা কম্পিউটারটাকে তথ্য প্রযুক্তিটাকে ব্যবহার করব। কিন্তু কোনো ধরনের খারাপ উদ্দেশ্য নিয়ে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করব না, এই বিষয়টা আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। এই নৈতিকতাটা আমাদের সবাইকে মেনে চলতে হবে। আমি আমার ফেসবুকে একটা আইডি আছে ভুয়ো, আপনাকে দেখবো যে একজনের ফেসবুক আইডি আছে 5-6টা, তাহলে ধরনের ভুয়ো ফেসবুক আইডি 5-6টা থাকা মানে হচ্ছে এটা অন্যায়, এটা অনৈতিক। একজন মানুষের তার নিজস্ব নামে নিজস্ব একটা মাত্র আইডি থাকবে, অনেকগুলো আইডি থাকা মানে হচ্ছে সে এখানে কী হচ্ছে অনৈতিক কাজ আছে। এই অনৈতিক কাজ থেকে আমাদের বেঁচে থাকতে হবে, আমাদেরকে অ্যাভেলেবেল ফেসবুক ইউজ করা যাবে। তারপর হচ্ছে ভালো জিনিসও যেমন আছে খারাপ জিনিসও আছে, আমাদেরকে সবসময় ভালো জিনিসগুলোর প্রতি আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। সর্বোপরি হচ্ছে দেখি কম্পিউটারটাকে আমরা যদি সবাই যদি আমাদের নিজের দক্ষতা উন্নয়নের জন্য ব্যবহার করি, কম্পিউটারটাকে যদি আমরা আমাদের কর্মসংস্থান তৈরি করার জন্য ব্যবহার করি, আমাদেরকে ভালো কাজের জন্য তথ্য প্রযুক্তিতে ব্যবহার করতে হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অফিসে একটা কাজ আসছে এই জন্য তোমাদের সাথে আর কথা বলতে পারতেছি না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সবাই সুস্থ থাকবে। এবং কি যে টপিকসগুলো নিয়ে আমরা আলোচনা করছি প্রতিদিন, এই টপিকসগুলো অবশ্যই বইতে প্রতিদিন প্রতিদিনের টপিকসটা প্রতিদিন ভালো করে বইতে পড়ে ভালো করে বুঝে নেবা, এটা সবাইকে মাথায় রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।